হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং সবাইকে। তো আজকে এখন আমরা আছি মামা বাড়িতে। সকাল সকাল আমি ব্লগ করতে শুরু করে দিয়েছি। আমার মামা বাড়িটা কালকে তোমাদেরকে একটু দেখিয়েছিলাম, তো আজকেও দেখাবো তো আমরা কি করছি না করছি। আর অনেক দিন পর মামা বাড়িতে এসেছি, ভীষণ ভীষণ ভালো লাগছে। কারণ হচ্ছে বিয়ের পর একবার এসেছিলাম আমাদের বাড়িতে, মামা বাড়িতে কীর্তন হয়, মানে নাম কীর্তন হয়, তো সেটার জন্য এসেছিলাম। তারপরে তো ভরা লকডাউন, তারপরে আর কোনো আসার কোনো সিনই নেই। আর মাও অনেক দিন ধরেই আসতে পারছিল না নিজের বাপের বাড়িতে, তো তাই আমি যখন এলাম বাড়িতে হঠাৎই প্ল্যান হলো, তো আমরা তাই চলে এলাম মামা বাড়িতে। ভীষণ ভীষণ মজা হচ্ছে। তো এখন আমি ছাদে উঠে আমি ব্লগ করছি। দেখো এখানে সব ঘুটে শুকাচ্ছে, এগুলো সব মামি দিয়েছে, আমাদের গরু আছে মামা বাড়িতে, তো এখানে ঘুটে শুকাচ্ছে। আর আমার সামনেটা দেখাচ্ছি, এখানে জমি আছে, জমিটা দেখাচ্ছি, বড্ড রোদ্দুর লাগছে। দাঁড়াও তোমাদেরকে দেখাই আমার সামনে জমিটা। এই যে এটা হচ্ছে আলু জমি, এখানে সব আলু লাগানো হয়েছে। এখন হচ্ছে পৌষ মাসে এই আলু লাগানো হয়েছে। এটা উঠবে, উঠতে উঠতে ফেব্রুয়ারিতে উঠে যাবে। তখন আমি যখন আবার আসবো মামা বাড়িতে আমাদের ফেব্রুয়ারিতে আসার আছে, তো তখন আমি আবার দেখাবো এই জমিটা। তোমরা খেয়াল রেখো, এই জমিটাকে দেখে রেখো যে আমাদের মামা বাড়ির একদম গায়ে এই জমিটাতে আলু লাগানো হয়েছে। তখন আলু তোলা হবে। অনেক সময় আলু তোলা হয়ে যাওয়ার পরও আমরা আসি, তো যাই হোক দেখাবো এটা আমি পরে। এটা দূর দূর, যত দূর দেখতে পাচ্ছ তত দূর কিন্তু আলু লাগানো হয়েছে। আমি একবার সন্ধ্যাবেলায় গিয়ে দেখাবো, পুরো মাঠটা দেখাবো। আর যাই হোক, তো দেখো চলো আমি দেখাই আমাদের মামার বাড়ির গরুগুলোকে। আমি গোয়াল ঘর থেকে আমি আর দেখাতে পারিনি, কারণ সকালবেলা ওদেরকে তুলে মাঠে বার করে দিয়েছে। তো এখানে একটা মামারই জায়গা, এটা এটাকে খামার বলা হয়। এখানে সমস্ত ওই ধান ফান রাখা হয়। দেখো দুখানা গরু এখানে বাঁধা আছে। তো এই দুটো গরু হচ্ছে মামাদের। আর এই সমস্ত এই যে ধানের যে রাখা আছে, এই খড়, যে খড় কুটি ফুটি, এগুলো সব হচ্ছে এই মামাদের। এই জায়গাটা আগে পুকুর ছিল, কিন্তু এখন ডোবায় পরিণত হয়েছে। অনেক ছোটোবেলার কথা বলছি, যখন দাদু ছিল, আমার যখন দাদু ছিল তখন এই জমিটাতে, পুকুরটাতে আর কি জল ছিল অনেকটা, আর এখানে মাছ চাষ হতো। আর মাছ প্রত্যেক দিন এরকম জাল ফেলে মাছ তোলা হতো, কিন্তু আর সেটা হয় না এখন। তো আমি একদম মামার ছাদ থেকে আমি ভিডিওটা শ্যুট করছি। তো এখানে দেখো অনেকগুলো গাছ আছে, এগুলোকে লম্বু গাছ বলে আই থিঙ্ক, আমি ঠিক জানি না। আগে এখানে আম গাছ ছিল, কাঁঠাল গাছ ছিল, নারকেল গাছ এখনও আছে। যখন দাদু বেঁচে ছিল তখন কাঁঠাল গাছ, আম গাছ সব ছিল আর কি। তো সেইগুলো এখন সব কাটা পড়েছে, কাটা হয়ে যাওয়ার পর এই বাড়ি হয়েছে, এখানে বাড়ি তৈরি হয়েছে। আর ওদিকটাতে এখনও তো উঠান রয়েছে। তো চলো এবার নিচে যাই, দেখাই সবার সাথে, মজা করছি। এখনও চা ব্রেকফাস্ট কিছুই হয়নি, তো লুচি হয়েছে আজকে, তো সেই সব কিছুই দেখাবো। তাহলে চলো।
ওকে দে একটা রুটিটা দিবি ওকে এই রুটি খাচ্ছে না এই পিকুর সাথে এখন যে খেলা করছে ও হচ্ছে আমার বোন বড় মামার মেয়ে আর এটা হচ্ছে আমার বড় মামি সবাই পিকুকে নিয়ে খুব ব্যস্ত আমি আমার বড় মামাকে দেখাতে পারলাম না কারণ উনি কাজে গেছেন শীতের সকালে আমরা সবাই উঠানে বসে রোদ পোয়াচ্ছি আর পিকু এখানে দেদার হাত দিয়ে খাচ্ছে তো এখন এই মুহূর্তে আরেকজন এসে গেছে আমাদের মামা বাড়িতে আগে উনি কাজ করতো এখনও করে মাঝে সাঝে গ্রামের একজন বাসিন্দা তো চলো তোমাদের সাথে আমি ওনার পরিচয় করাবো এবং উনি ভীষণ মজার মজার কথা বলেন ঝাঁট পালা দিয়ে এখন ঘর কোনো মুছতে আছে আমি আমি যাবো আর লালটুর বউটা কি বলে গো শাখা মেখা কিছু খালি একটা নোয়া অমিতর বউকে খালি দুটো হাতে খালি দুটো পালা থাক অমিত যখন মরে গেল আবার ছেঁকা পইরে ভেঙে তবে নিয়ে গেল কেন সোনা গয়না থাকলে তো তুমি ভেঙে খাওয়া খেতে পারবে ওখানে জমি কিনলো সোনা গয়না থাকলে তো বেঁচে তুমি খেতে পারবে থাকতে ও যদি মরে যায় এখন ও তো না খেয়ে যদি মরে যায় ওনার নাম হচ্ছে ছায়া তো উনি যখনই মামা বাড়িতে আসে আর আমি এরকম ধরে রাখি আর এরকম ভুলভাল কথা আর কি শুনি ভীষণ মজার মজার গল্প করে কথা বলে তো এখন এখানে ভাই খড় কাটছে গরুকে খাওয়ানোর জন্য তো ও লজ্জা পাচ্ছিল ভিডিও করতে চাইছিল না তাই আমি লুকিয়ে লুকিয়ে ওর পিছনে চলে এসেছি ভিডিও করার জন্য আমি জানতাম তুই করবি এখানে
খালি দেখো না এখানে এসে ফোন ফোন নিয়ে হো হো করছে। ও বিসি তোমার মেয়ে কি করছে দেখো এখানে। স্নান ফান করে নিয়েছি, এবারে আমরা খেতে বসেছি। আজকে কি করেছে মামি সেটা আমি একবার দেখাই, মানে আমাদের লাঞ্চে কি কি করেছে। শিম আলু আর মাছের মাথা দিয়ে একটা তরকারি করেছে, আর করেছে ফুলকপি আলুর ঝোল। এটা দেখে জানি না তোমরা বুঝতে পারছো কিনা, খেতে জাস্ট অসাধারণ হয়েছে, কিন্তু খুব সিম্পল ভাবেই করেছে মামিকে আমি জিজ্ঞেস করলাম। আর এখানে আছে মাছের ঝাল, এটাও খুব ভালো হয়েছে। আর আছে ডাল। দুপুরে লাঞ্চ টাঞ্চ করে আমি তো ঘুমিয়েই পড়েছিলাম, তাই আর ব্লগ বানানো হয়নি। তো এখন সন্ধ্যেবেলায় আমি শুরু করলাম আবার ব্লগটা। আর এদিকে একটু আগেই বড় ভাই ঢুকলো বাঁকুড়া থেকে, এসে গেছে ও। আগে আমার মেম্বার হাই করে দে হাই। আমরা এখন মামির মাটির উনুনে আমরা কবজা করে নিয়েছি, কারণ এখানে এখন কাবাব তৈরি করা হবে। এখন কাবাব পার্টি চলছে আমাদের। আজ আমাদের এখানে কাবাব হচ্ছে, উনুনের মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে। এ কয়লা দিস নি, আস্তে আস্তে দে। আজকে তোরা কাঠের উনুনে হচ্ছে না, ইয়ে তোর কয়লার উনুনে হচ্ছে না, কাঠের আগুন। আজকে নতুন মিস্ত্রি নতুন উনান। মামি তোমার উনুনটা দেবে বিগড়ে, দূরে নে না হাতে। এই আরো কথা দাও, শিক দিবি না? পুরো অন্ধকার জায়গা, বসো ওখানেই বসো। এটা লাইট, এটা লাইটটা এখানে দে। হ্যাঁ এখানে দিলে ভালো হতো, বোঝা যাচ্ছে। থেবড়ে বসে করছে, লেভেল না তুমি স্টোনটা গায়ে দিয়ে চলে এসেছো, এটা করলে দেবে তাই। কাঠের উনুন করছিস যে, কাঠ দিয়ে উনুন ওই আঁচটা না হলে হবে? কিন্তু আগুনটা যে বেরোচ্ছে সেটাই তো বলছি, বেশি আসবে। সব ধুলো ধুলো হয়ে যাবে মাংস গুলো।
এরকম না আমি ভালো বলে কয়লা দিয়ে দে কয়লা জ্বলবে না কিরম ভাবে তুই বাংলা কম বুঝছি ঘুরে ওই দিক থেকে নিয়ে আনারে ওখানে ভারী হয়ে গেছে কটা দিয়েছে চারটে খুঁজে বেশি হয়ে গেছে এটা কমি দেব আমার বাঁ হাতকে খেল দেখি তোর খেল দেখা আরে তো খাবো তো এখন আরে ইয়েটা নিয়ে আনে হেভি গন্ধ বেরোচ্ছে তারটা নিয়ে ভালো না খারাপ ভালো খারাপ কেন বেরোবে এই শিখ শিখ আমাদের ডাম্বেলকে দিবি না ডাম্বেল বসে আছে বেচারা এই ডাম্বেল দুপুরে খেয়ে নিচ্ছে না কি বলতো ডাম্বেল তো হাতটা জ্বালা করছে আমাকে দে হাতে লাগবে যা যা পিসার কাছে যা পিজা বলছে আমি যাই অফিসে আইফোন ব্যাগে দিবি অফিসে ওই যে তারগুলো বার করে দিলাম মানে ও দিয়ে কটড ব্যাঙের মাথা আছে ডাম্বেল এইদিকে এই দিকে ডাম্বেল এইদিকে এইদিকে নুন কম এত নুন কি আছে আমি এটাই বলছি ডাম্বেল রহাই করে দাও ডাম্বেল পোড়া হাড়ি রে বেটা এই ছেলে চিকেন কাবাব রেডি এই শীতের রাত্রের বেলা এরকম আগুনের পাশে বসে গরম গরম কাবাব খেতেই মজাই আলাদা এর মধ্যে অনেকগুলো টেস্ট করতে করতে আমাদের খাওয়া হয়ে গেছে তো আমি এখন দেখাচ্ছি এখানে এন্ড করছি আর এগিয়ে নিয়ে যেতে পারছি না দুঃখিত তার জন্য কারণ হচ্ছে ওরা সবাই কাবাব খেয়ে নিচ্ছে আর আমি ভিডিও করার চক্করে আমি নিজে ভালো করে খেতে পাচ্ছি না তাই আমার ভিডিওটা আমি এখানে এন্ড করছি তোমাদের ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিও কমেন্ট করে দিও সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না শেয়ার করতেও ভুলো না তো নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি আজকের জন্য এইটুকুই টাটা বাই